তাহলে ওটা ব্ল্যাঙ্কেট নিয়ে কি করছে বলো বলো বাবা কি পরিষ্কার করছে কে ফেলেছে ও তাহলে তো তোমাকেই পরিষ্কার করতে হবে ঠিক আছে বিস্কুট পরিষ্কার কর হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ আজকে থার্সডে অ্যাজ ইউজুয়াল অফ ডে মানে আমার উইক অফ তবে মনে হয় এটাই লাস্ট উইক অফ এরপরে কন্টিনিউ থাকবে কারণ পুজো এসে গেছে প্রায় তো যাই হোক আজকে আপাতত বাড়িতে আছি কিন্তু অনেকগুলো কাজ রয়েছে এখন যাচ্ছি কলেজ স্ট্রিট ব্যাঙ্কে সেখানে বাপির পেনশন হিট করতো তো ওটা তো ওখানে ইনফর্ম করতে হয় তো এতদিন ডেথ সার্টিফিকেটটা পাইনি বলে যেতে পারিনি তো আজকে যাই ওখানে গিয়ে কিছুটা কাজ এগিয়ে আসি আবারও হয়তো দু তিন বার যেতে হতে পারে তো আজকে ফার্স্ট কিছুটা তো এগিয়ে রাখি তারপর দেখবো মাকে আজকে নিয়ে গেলাম না কারণ হয়তো এর পরের বার মাকে নিয়ে যেতে হতে পারে তো মাকে বারবার করে টানাটানি করার থেকে যেদিন একদমই মান দরকার পড়বে সেদিন নিয়ে যাওয়াটাই বেটার তার আগের কাজগুলো আমি এগিয়ে রাখি আর পিঙ্কিরও ছুটি সব মোটামুটি ক্যান্সেল পুজো অবধি তো পিঙ্কি বেরোচ্ছে এখন আমার সাথেই বেরোবে একসাথে মাইকেল নগর গিয়ে ও অন্যদিকে চলে যাবে মানে বারাসাতের দিকে যাবে আর আমি তো কলেজ স্ট্রিট যাবো তো এই হলো ব্যাপার আপাতত এখনকার এই প্ল্যানিং রয়েছে বিকেলবেলা দুজনেই অফিস মানে আমি কাজ করে ফিরে যাবো ও অফিস থেকে ফিরে যাবে কুট্টুস্কর আন্টি পড়াতে এসছে পড়ছে এই আপাতত এখনকার সিনারিও এবার দেখি আর কি করা যায় চলো এগোনো যাক চলো বেরিয়ে গেছি আমি পিঙ্কি একসাথে গাড়ি নিয়ে নিয়ে আজকে রিক্সা করে যাচ্ছি পিঙ্কি মাইকেল নগর থেকে চলে যাবে কোথায় নি বারাসাত থাপড়া আর আমি তো কলেজ স্ট্রিট যাবো অনেকদিন পরে রিক্সা এন্ড বাসে চলো দেখা যাক চলো বাস পেয়ে গেছি বাসে সিটও পেয়ে গেছি সেন্ট্রাল অ্যাভিনিউ অব্দি পৌঁছে যেতে পারবো বাজে 2:40 এই কলেজ স্ট্রিট নামলাম মানে এনজিও ক্রসিং নামলাম এবার এগোচ্ছি কলেজ স্ট্রিট ব্রাঞ্চের দিকে মানে ব্যাংকের ব্রাঞ্চের দিকে কতক্ষণ কাজ হয়ে যাই না তখন বাড়ি ফিরবো তাও যাই না হ্যাঁ ব্যাংকের কাজ নিয়ারলি কমপ্লিট আজকের মতো এবার বেরোচ্ছি এখন আবার একটা যদি এসি বাস পেয়ে যাই ভালো হয় কারণ একা ক্যাবে গেলে পোষায় না মানে খরচা পোষায় না তো চলো এগোনো যাক আমি বাস থেকে বেরিয়ে গেছি দেখি এসি বাস করে এবার বাড়ি চলে যাবো যদি এসি বাস পাই চলে যাই না কিভাবে যাবো সুন্দর বাসে করে আসছিলাম হঠাৎ দেখলাম কাকুরগাছিতে সৌরভের গাড়ি পাস করছে সৌরভ বিট্টু ফোন করলাম তো করার পরে তখন ওটা বেরিয়ে আমার বাসটা বেরিয়ে গেছিল এবার তারপর আবার লেক টাউনের ওখানটা এসে দেখলাম ওরা আমার ক্রস করে চলে এলো তারপরে জোড়া মন্দিরে গিয়ে সিগনালে দাঁড়িয়েছে দেখলাম ওটা ভাবলাম একবার ফোন করি ফোন করলাম সৌরভ ধরলো ধরে বললাম যে কোথায় নামবে তো ওটা স্টেটই যাচ্ছে তো আমি আবার এয়ারপোর্টে টার্মিনালে নেমে ওখান থেকে চেঞ্জ করতে হতো তো সৌরভকে আবার রিকোয়েস্ট করলাম ভাই একটু লিফ্ট দিবি তো সৌরভ আর বিট্টু দুজনে লিফ্ট দিল আজ থেকে প্রায় 3-4 বছর আগে কোন এক বিশ্বকর্মা পূজা গেছিলাম এই গাড়িটায় করে ওরাই ছিল তখন তো এখন ওরাই আছে তো এই হলো ব্যাপার মানে জার্নিটা একটু অন্য লেভেলে চলে গেল মানে জাস্ট নেক্সট লেভেল তো এই আমি বাড়ি যাই বাড়িকে মাইকেল নগর ড্রপ করে দেবে সেখান থেকে আমি যদি রিক্সা পাই তো ভালো তাহলে বাই ওয়াক বাই পৌঁছে যাবো তো ওদের সামনে পুজো আছে সবাইকে হ্যাপি পুজো ভালোভাবে কাটাস আমি তো ভালোই কাটাবো এক্সপেক্টেড ফ্যামিলি নিয়ে সবাই ভালোভাবে থাকো চলো এগোনো যাক
লিটু আসোড়া নামিয়ে দিয়েছে মাইকেল নগরে, এবার রিক্সা পাইনি হেঁটে হেঁটে যাচ্ছি। আর আকাশের পরিস্থিতি খুব একটা তো ভালো নয়, আকাশের পরিস্থিতি একদমই ভালো না, মানে খানিকক্ষণের মধ্যে বৃষ্টি নামবে, তার আগে বাড়ি ঢুকে যেতে পারলেই হবে। দেখা যাক বাড়ি ঢুকতে পারি কিনা, চলো এগোনো যাক। বৃষ্টি ঢোকার আগে বাড়ি ঢুকতে পেরেছি, আনএক্সপেক্টেড ছিল কারণ আকাশের যা অবস্থা, বৃষ্টি যখন তখন নামতে পারে। চলো ঢুকে গেছি বাড়ি। ওটা ব্ল্যাঙ্কেট নিয়ে কি করছে বলো বলো। আরে ভগবান, ও ভাই কি করছে? না টিভি দেখে না, পড়াশোনা করেনি তো। পড়ে গেছে তো, বাবা আজকে পড়েছে কিছু? কি পড়াশোনা করেছে? আচ্ছা দাঁড়ালাম, আবার কি হয়ে গেল? এই দেখ বাবা কি পরিষ্কার করছে, কে ফেলেছে? ও তাহলে তো তোমাকেই পরিষ্কার করতে হবে। ঠিক আছে বিস্কুট পরিষ্কার করো তাহলে। এরম করে কে পরিষ্কার করে ভাই? টিভি সেটা কি জিনিস? I never seen TV. What is TV? I don't get it. TV. No, there is no TV over here. Papa, TV. Papa, Tiger, লেগে যাবে কিন্তু। ঘুম পাড়াবি না কেন ভাই, চুমু খেয়ে নিচ। চল এখন বাজে রাত 11:40, ডিনার হয়ে গেছে, গুড্ডু সরো ডিনার হয়ে গেছে, টাইগার ডিনার করছে, নিয়ার টু ফিনিশ। কিন্তু শুধু অদ্ভুত হবে, হঠাৎ করে শরীরটা খুব খারাপ লাগছে, তো যাই হোক সেজন্য আর ভিডিও রেকর্ডিং করতে পারছি না, মানে শরীর দিচ্ছে না সামহাও, মানে হয়তো গ্যাস হতে পারে বা টায়ার্ডনেস হতে পারে কারণ রেস্ট নেওয়া হয়নি। তো যাই হোক আজকের ব্লগ এখানেই শেষ করছি। ব্লগ যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি কোথাও কিছু মিস করে থাকি কমেন্টে বলবেন, বা কোনো ইম্প্রুভমেন্ট থাকলে সেটা নিশ্চয়ই বলবেন। আর থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে নেক্সট ব্লগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট। কি আওয়াজ!